এরাজ্যে জাগ্রত প্রতিমার সংখ্যা নেহাত কম নয়। রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। যে মন্দিরগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী, সোজা কথায় এমন সব কাহিনী যার কোনো ব্যাখ্যা সাধারণভাবে পাওয়া যায় না। এমনই এক মন্দির রয়েছে রাজ্যের অন্যতম জেলা বর্ধমানে, যে মন্দিরের প্রতিমায় বেলকাটা ফোটানোয় বেরিয়ে এসেছিল রক্ত। সেই অলৌকিক কাণ্ড করে সবাইকে হতভম্ব করে দিয়েছিলেন সাধক কমলাকান্ত। আর এমনই অজস্র অলৌকিক ঘটনার জেরে এই মন্দির সাধক কমলাকান্তের কালীবাড়ি নামে জনসাধারণের কাছে এক ডাকে পরিচিত। কি সেই অন্যান্য অজস্র অলৌকিক কাহিনী? কথিত আছে সাধক কমলাকান্ত এক অমাবস্যার দিনে বর্ধমানের মহারাজাকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন। সাধক কমলাকান্তের মৃত্যুর সময়ও দেখা গিয়েছিল এমনই অলৌকিক ঘটনা। মৃত্যুর সময়ে গঙ্গার স্পর্শ অনেকেই করতে চান, কিন্তু সাধক কমলাকান্ত গঙ্গায় যেতে চাননি। শোনা যায় তখন নাকি এই কালীবাড়ির মাটি ফুঁড়েই আচমকা উঠে এসেছিল জল, যা আসলে গঙ্গা বলি বিশ্বাস ভক্তদের। সেই জল যে স্থান থেকে উঠে এসেছিল তাকে কুয়োর মতো বাঁধিয়ে রাখা হয়েছে কমলাকান্তের কালীবাড়িতে। বর্ধমানের অম্বিকা কালনার বিদ্যাবাগিস পাড়ায় কমলাকান্তের জন্ম। বাবার নাম মহেশ্বর ভট্টাচার্য এবং মা মহামায়া দেবী। শৈশবে পিতৃহারা কমলাকান্ত মায়ের সাথে চলে আসেন বর্ধমানের গোলসির দুই নম্বর ব্লকের চান্না গ্রামে। গ্রামেরই টোলে কমলাকান্ত লেখাপড়া করেছিলেন। লেখাপড়ায় ভালো হওয়ার সুবাদে পরবর্তীতে একটি টোলের শিক্ষকের দায়িত্বও পান। চান্না গ্রামে বিশালাক্ষী মন্দিরের পাশে পঞ্চমুণ্ডির আসনে কমলাকান্ত সিদ্ধিলাভ করেন। বাংলার 1216 সালে বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর সাধক কমলাকান্তকে সভাপণ্ডিত নিযুক্ত করেন। এরপরই কমলাকান্ত বোরহাটে বসবাস শুরু করেন। বর্তমানে কমলাকান্ত কালী মন্দিরের যেখানে দেবী প্রতিমার বেদি রয়েছে, সেই বেদির নিচেই রয়েছে সাধক কমলাকান্তের সমাধি। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারাজা তেজচাঁদ বাহাদুর। তারপর থেকে এই মন্দিরেই দেবীর সাধনা নতুন করে শুরু করেছিলেন কমলাকান্ত। দেবী মূর্তির পাশেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চমুণ্ডির আসন। সেই পঞ্চমুণ্ডির আসনের কাছে সাধারণত পুরোহিত ছাড়া আজও কাউকে যেতে দেওয়া হয় না। এখানে রয়েছে সাধক কমলাকান্তের প্রতিষ্ঠিত কালভৈরব শিব। পাশাপাশি এই মন্দিরে রয়েছে নর্মদেশ্বর শিব। যারা সেই শিবলিঙ্গের ছবি তোলেন তাদের ছবিতে নাকি শিবলিঙ্গের সঙ্গেই এক আবছা রক্তমাখা খাঁড়ার ছবি ওঠে, যদিও বাস্তবে শিবলিঙ্গের পাশে কোনো রক্তমাখা খাঁড়া নেই, এমনটাই দাবি ভক্তদের।